আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা লাইফে অনেকবারই বিয়েতে গিয়েছি, রাইট? তো বিয়েতে যখন আমরা যাই তখন অনেকে পেট ভরে খাওয়ার একটা ইন্টেনশন নিয়ে যায় যে আজকে অনেক বেশি করে খাবো, আজকে বড় একটা ভোজ আছে, ইচ্ছা মতো খাবো। আর আমরা যখন খেতে যাই তখন কোন জিনিসটার প্রতি বেশি ঝুঁকি, ওটা হচ্ছে আমিষ, অর্থাৎ খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস। এখন একটা জিনিস হয়তোবা তোমরা অনেকে জানো, আবার হয়তো অনেকে জানো না, ওটা হচ্ছে আমিষের মধ্যে কিন্তু এক ধরনের অ্যাসিড রয়েছে, ওটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এর পাশাপাশি আমাদের পাকস্থলীর মধ্যেও কিন্তু এক ধরনের অ্যাসিড উৎপন্ন হয়, যেটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো, আমি যখন অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ আমিষ বেশি বেশি খাচ্ছি, বিসাইডস আমার পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অলরেডি উৎপন্ন হচ্ছে, এখন এত বেশি অ্যাসিডের মধ্যে আমাদের পেটের মধ্যে কিন্তু একটা অ্যাসিডিক অবস্থার সৃষ্টি হচ্ছে, যার ফলে নানা রকম সাইড ইফেক্ট দেখা যাচ্ছে, নানা রকম প্রবলেম দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হচ্ছে, তাই না? এখন দেখো, তুমি দেখবে বড়রা সাজেস্ট করে কি, যখন তুমি পেট ভরে কোনো একটা ভোজনে যে খাচ্ছ, খাওয়ার পরে বলবে যে এক ধরনের ট্যাবলেট অথবা লিকুইড যেটা খেতে, ওটার নাম কি, অ্যান্টাসিড। এখন দেখো, অ্যান্টাসিড কে যদি আমি একটু লং করি তাহলে ওটার নাম আসে অ্যান্টি অ্যাসিড। এখন অ্যান্টি অ্যাসিড জিনিসটা কি, অ্যাসিডের বিপরীত। অ্যান্টি শব্দের অর্থ যেখানে পাবা, ওটা হচ্ছে একটার বিপরীত জিনিস। দেখো, অ্যাসিডের বিপরীত যেমন আমরা জানি ক্ষারক, তেমনি ক্ষারকের বিপরীত জিনিসটা কি, অ্যাসিড। এখন দেখো, অ্যান্টি অ্যাসিড যেটা হচ্ছে ক্ষারক, এখন ক্ষারক যখন আমরা এই যে ট্যাবলেট বা লিকুইডটা খাবো, তখন আমাদের পেটে এই ক্ষারকটা অ্যাসিডকে প্রশমিত করবে। কিভাবে প্রশমিত করবে, মানে নিউট্রালাইজেশন বিক্রিয়াটা হবে, মানে হচ্ছে এই ক্ষারকটা আমাদের বেশি যে অ্যাসিডিক উৎপন্ন হচ্ছে পাকস্থলীর মধ্যে, তো ক্ষারকটা যাওয়ার পরে সম্পূর্ণভাবে প্রশমিত করবে, অর্থাৎ অ্যাসিডিক অবস্থাটাকে সম্পূর্ণভাবে কমিয়ে দেবে বা একটা লেভেলে নিয়ে আসবে। এখন যার ফলে কিন্তু একটা রিয়াকশন হবে, রাইট? আর আরেকটা জিনিস, অ্যান্টাসিড কি দিয়ে তৈরি, ওইটা ওইটা আমরা জেনে রাখি। অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সমন্বয়ে গঠিত। এখন দেখো, এই দুইটা মিলে যেটা অ্যান্টাসিডটা গঠিত, এই দুইটাই আমাদের এই যে ভিতরে পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডিক অবস্থা সৃষ্টি করছে, ওটা কি করছে, একদম প্রশমিত করে দিচ্ছে। এখন প্রশমন বিক্রিয়াটা কি তাহলে, এই যে অ্যাসিড, যে অ্যাসিড জিনিসটা কিভাবে চিনব, যখন কোন একটা অ্যাসিড কোন একটা যৌগ পানিতে বিয়োজিত হওয়ার পরে এইচ প্লাস উৎপন্ন হবে, এই যে এটা যখন এইচ প্লাস উৎপন্ন হবে, তখন ওটাকে কি বলবো, অ্যাসিড। আর ক্ষারক কোনটা, ক্ষারক হচ্ছে যেখান থেকে যে কমন একটা বেসিক একটা জিনিস হচ্ছে যেখানে OH মাইনাস থাকবে, অর্থাৎ এই দুইটাই পানিতে বিয়োজিত হওয়ার পরে OH মাইনাস দিবে। এখন দেখো, প্রশমন বিক্রিয়াটা কিভাবে হবে, যে অ্যাসিডটা আর হচ্ছে যে ক্ষারকটা, এটা যখন যোগ করবে অথবা বিক্রিয়া অংশগ্রহণ করবে, দুটা মিলে লবণ এবং পানি উৎপন্ন হবে। কিভাবে দেখো, HCl টা নিলাম আর হচ্ছে একটা ক্ষারক নিলাম, HCl টা কি, অ্যাসিড, আর হচ্ছে ক্ষারক হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এই অ্যাসিড আর হচ্ছে বেস, যেটাকে আমরা ক্ষারক বলি, ওই দুইটা উৎপন্ন হয়ে কি উৎপন্ন হবে দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটাকে বলে আমরা লবণ, সল্ট, আর হচ্ছে পানি। পানির সংকেত আমরা সবাই জানি, H2O। এখন সমতাকরণটা তোমরা নিজেরা দেখে নিতে পারবা। এখন মেইন বেসিক জিনিসটা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা। দেখো, প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে অ্যাসিড থাকবে এবং তার অ্যান্টি অ্যাসিড থাকবে হচ্ছে ক্ষারক, এবং দুইটা বিক্রিয়া করে উৎপন্ন হবে একটা লবণ আর একটা পানি। তোমাদের উদ্দীপকে দেয়া থাকতে পারে কোন একটা বিক্রিয়া দিয়ে, বলবে যে এটা কোন ধরনের বিক্রিয়া, ব্যাখ্যা করো। এখন তুমি যেখানেই পাবা অ্যাসিড আর ক্ষারক, তাহলে দুইটা যদি বিক্রিয়া করে একসাথে, তাহলে বুঝতে পারবে কি, সেটা প্রশমন বিক্রিয়া। তোমরা যখন তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা যাবা, তখনই দেখবা প্রশমন বিক্রিয়ার একটা ডেফিনেশন আছে, হয়তো বা এটা বড় করে দেয় নাই, বড় করে তোমরা ক্লাস 9-10 অথবা ইন্টারভিউ এটা চেক করবা, কিন্তু নর্মাল একটা সিম্পল ডেফিনেশন দেয়া আছে, হয়তো বা এটার ব্যাখ্যা অথবা কিছু হয়তো বা এটার ব্রড কোশ্চেনও আসতে পারে, যার জন্য বেসিকটা তোমাদের একটু শিখিয়ে দিলাম, যেন তোমাদের পরীক্ষা আসলে তোমরা ইজিলি জিনিসটা সলভ করতে পারো। আর একটা জিনিস, এখন তো বুঝতেই পারছো এখানে এক এক জায়গায় যদি আমরা দুইটা এক জায়গায় দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে কখন অ্যাসিড হবে আর কখন ক্ষারক হবে, আর হচ্ছে অ্যাসিড আর ক্ষারক কিভাবে চিনব। আশা করি তুমি প্রশমন বিক্রিয়াটা বুঝতে পেরেছো, আশা করি ভিডিওটা তোমার উপকার আসবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।